আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় সকল ছাত্র ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আজকে তোমাদের সামনে যে তোমাদের নবম দশম শ্রেণীর অর্থাৎ এই যেটা 2022 সালের এসএসসি পরীক্ষাতে যে উচ্চতর গণিতের তোমাদের এই অসীম ধারা সম্পর্কে যে প্রশ্নটা পড়েছিল সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো সেই প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, বা তারপরেও যদি তোমরা স্ক্রিনে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, দেখো একটা গুণোত্তর ধারা দেওয়া হয়েছে, সেই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা করতে হবে। তো প্রশ্ন করার জন্য দেখো এখানে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে হাফ এবং অসীমতক সমষ্টি। তোমরা তো যারা গুণোত্তর ধারা করেছো তারা জানো যে অসীমতক সমষ্টির সূত্র একটা ছিল। তো যাই হোক, আমি এখানে করে দিচ্ছি যে দুইয়ের ক নম্বরে আমরা দেখবো যে এখানে এখানে দেখো প্রথম পদ এ সমান হাফ দেওয়া হয়েছে, হাফ লিখে নি। তো প্রথম পদ এ সমান হাফ, আর তারপরে সাধারণ অনুপাত এখানে নির্ণয় করতে বলা হয়েছে, সাধারণ অনুপাত। কিন্তু অসীমতক সমষ্টি, অতএব অসীমতক সমষ্টি এটা কিন্তু একটা সূত্র আছে, অসীমতক সমষ্টি সমষ্টি এখানে এস ইনফিনিটিভ দ্বারা প্রকাশ করা হয়েছিল। দেখো এ ডিভাইডেড 1 - r এটা একটা সূত্র, আর এখানকার এই আর টাই কিন্তু বলা হয়েছে সাধারণ অনুপাত। তাহলে এখানে অসীমতক সমষ্টির মান যেহেতু দেওয়া হয়েছে 1/3, অর্থাৎ 1/3 সমান এর মান হাফ, তারপরে 1 - r। এই আর এর মানটা নির্ণয় করলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে বা এটা এই কোনাতে উপরে তুলে দিই, 1 - r সমান 1/2 / 1/3, বা 1 - r সমান এটা একটা হাফ আর এটা উপরে যাবে আর এখানে নিচে আসলো, এটা তাহলে 1টা নিচে আসলো, তাহলে বা এখানে পাচ্ছি 1 - r সমান 3/2, এটা আমরা পেলাম। তাহলে এই অংশটা থেকে এখন বা আর সমান কি হচ্ছে, আর সমান 1 - 3/2। দেখো অর্থাৎ আর এই পাশে যাচ্ছে আর এটা এই পাশে আসলো, অর্থাৎ কিন্তু কম্পেয়ার করে আমি এখানে সরাসরি মাইনাস লিখে দিয়েছি একবারে যেটা হবে সেটা। অতএব আর সমান আমরা পাচ্ছি -2 - 3/2 সমান 1/2, এটাই হচ্ছে আর এর মান। তাহলে এখানে এটাই আর এর মান, অর্থাৎ সাধারণ অনুপাত আর সমান এটা পেয়ে গেলাম। তো পরবর্তীতে এখন খ নম্বর প্রশ্নটা দেখো কিভাবে অ্যান্সার করতে হবে। খ নম্বর প্রশ্নটার ধারাটি নির্ণয় করো এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, ধারাটিও নির্ণয় করতে হবে। তাহলে দুইয়ের খ নম্বর দিয়ে আমরা লিখব, দেখো আমরা যেহেতু গুণোত্তর ধারা, দেখো ধারার প্রথম পদ সমান এ, আর সাধারণ অনুপাত সমান আর, তাহলে সেই ক্ষেত্রে ধারা হবে, অতএব আমরা লিখব ধারাটি সমান এ প্রথম পদটা প্রথমে বসবে, তারপরে অনুপাতের এ আর সবসময় আর দ্বারা গুণ হবে, অর্থাৎ এ আর তারপরে এটার সাথে আর দ্বারা গুণ করলে আর স্কোয়ার, তারপরে এটাকে আর দ্বারা গুণ করলে আর কিউব, এইভাবে গুণোত্তর ধারাটা চলে যায়। তাহলে প্রথমে এ প্রথম পদ বসবে, তারপরে এর সাথে আর গুণ, পরে এই প্রত্যেক পদের সাথে আর গুণ করে দিলে এখানে ধারা পাওয়া যায়। তাহলে এখানে ধারাটা দেখো, এখানে আমরা কিন্তু দেওয়াই আছে যে এর মান হাফ, তাহলে হাফ প্লাস এর মান আবারও হাফ, আর আর এর মান আমরা দেখো এই ক থেকে পেলাম সাধারণ অনুপাত -1, তাহলে -1 প্লাস এটাতেও হাফ আর এখানে -1, তার উপরে স্কোয়ার প্লাস এখানে হাফ আর এখানে -1, তার উপরে কিউ, এইভাবে ধারাটা চলতেই থাকবে। যেহেতু এটা অসীম ধারা তাহলে সেই ক্ষেত্রে গুণোত্তর এখানে আমরা যদি সাজিয়ে নিই, দেখো প্রথমে পাচ্ছি হাফ, তার পরবর্তী এই মাইনাসটা এখানে আসলে দেখো 1/2 স্কোয়ার হচ্ছে, তার পরবর্তীতে দেখো এটা যেহেতু মাইনাস থাকার পরে এই স্কোয়ারটা সেই মাইনাসটা উঠে গেল, অর্থাৎ মাইনাস থাকলো না, তাহলে +1/2 তার উপরে কিউ, এটাতে আবার বেজোর পাওয়ার থাকার কারণে মাইনাসটা থেকে যাবে 1/2 টু দি পাওয়ার দেখো 4, তাহলে 2 এইভাবে এখানে 1 পাওয়ার আছে, এখানে 2, এখানে 3, এখানে 4 প্লাস এইভাবে চলতেই থাকবে, এটাই হচ্ছে আসল ধারা। তাহলে এটা আমরা একটা অ্যান্সার পেলাম। আর এখানে বলা হয়েছে এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় কর, যেহেতু এই জায়গাতে আর এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যে আর এর মান
আর সমান আমাদের আসছে আর সমান -1/2, এটা কিন্তু 1 এর চাইতে ছোট। তাহলে 10টি পদের সমষ্টি যখন নির্ণয় করব, অতএব বা আমরা প্রথমে n সংখ্যক পদের সমষ্টি লিখে নিই, যা আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি এই সূত্রটা আমরা জানি যে দেখো এস এন সমান, এখানে আমরা যেহেতু দুটা সূত্র জানি, কিন্তু এখানে যে এন এর আর এর মান যেটা 1 এর চাইতে ছোট সেটার জন্য আমরা দিয়ে দেবো, এটা দেখো 1 - r^n - 1 - r। এখন এই এন এর যেহেতু অতএব 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি এস 10 এখানে লিখে দিলাম, 1 - এখানে এর মানটা হাফ, তারপর 1 - দেখো আর এর মান যেহেতু -1/2, তাহলে -1/2 লিখে দিলাম, তার পরবর্তীতে এই পাওয়ারটা অর্থাৎ এন এর মানটা এখানে 10 হবে, আর নিচে হবে 1 - দেখো -1/2। এটাই যেহেতু আর এর মান আমরা জেনে গেছি হাফ, তাহলে এই মানটা এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে, দেখো এই জায়গাতে আমাদের হচ্ছে যে সমান ওই এস এখানে 10 লিখলাম, 10 বলতে এখানে 10টি পদের সমষ্টি বোঝায়, তবে এখানে হাফ আগে থেকে আছে আর এখানে আমাদের আসতেছে 1 - এটাতে যেহেতু জোড় পাওয়ার এই জন্য এই মাইনাসটা থাকবে না, অর্থাৎ 1/2 - 10 এটা হচ্ছে, আর নিচে এখানে হবে তবে এটাতে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3/2 হবে, এখানে 3/2 আসলো। তারপরে এটাতে একটু ঘুরে গেলে তাহলে এখানে হবে হাফ গুণিত 2/3, আর এই জায়গাতে যেটা আছে সেটা থেকে গেল 1 - 1/2 - 10, এটা এটা কেটে গেল 1/3, তাহলে এখানে 3 আসবে, আর এটা কেউ লসাগু করতেও পারো, অথবা তোমরা যদি কেউ কেউ এইভাবে 2^10 - 1/2 - 10, অর্থাৎ এখানে যদি ক্যালকুলেটর দিয়ে তোমরা সরাসরি ভেঙে লিখতে পারো, তাহলে দেখো এখানে যদি ভেঙে লাগো তাহলে তোমাদের আসবে, প্রথমে এটাতে আমি যেহেতু এখানে আমাদের হিসাবে, তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে এখানে আসবে দেখো সম্পূর্ণ, এখানে আছে আমাদের 2^10, তাহলে -1, এখানে আসবে আমাদের 1023, 1023, আর নিচে আসবে 2^10 গুণিত 3, অর্থাৎ এখানে আসবে 3072। এখানে আবার যদি আমরা একটু সাধারণ করে নিই, অর্থাৎ এখানে যেহেতু 1023 এবং 3072 এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ হয়ে আছে, অর্থাৎ এখানে কাটাকাটি করি, অর্থাৎ উপরে আছে দেখো 1023/, এখানে অ্যান্সার যদি আমরা দিয়ে দিই তাহলে পাচ্ছি 341, অর্থাৎ 341, আর নিচে হচ্ছে 1024। এই অ্যান্সারটাও যদি তোমরা করে রাখো তাহলেও সেটা সমস্যা নেই, তুমি এইভাবে অ্যান্সার করে রাখতে পারবে, তারপরেও তো যদি তোমরা এটাও রেখে দাও তাহলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম, দেখো 10টি পদের সমষ্টি এটা পেলাম। এখন পরবর্তীতে আবার দেখো এখানে একটু ইয়ে করা আছে, ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 85/256। এখন খ নম্বর গ নম্বর প্রশ্নটাতে যেটা দেওয়া হয়েছে এই সূত্রটাতেই কাজে লাগিয়ে দিতে হবে, তাহলে দেখো এখন আমরা গ নম্বর প্রশ্নটা কিভাবে অ্যান্সার করবো, 2 এর গ, এখানে জাস্ট প্রথম 10টি কতটি পদের সমষ্টি, এখন আমরা এটা জানি না যেহেতু কতটি পদ, সুতরাং আমরা লিখে নিতে পারবো যে মনে করি যে এন সংখ্যক পদের সমষ্টি এটা, তাহলে মনে করি এন সংখ্যক পদের সমষ্টি সমান 85/256, এই কথাটা আমাদের লিখে নেব। নেওয়ার পরে এখানে এন সংখ্যক পদের যে সমষ্টি সেটা সূত্র আমরা বসে দেবো, অতএব এন সংখ্যক পদের সমষ্টি যেহেতু আমরা জানি এ ইন্টু 1 - r^n - 1 - r সমান 85, আর নিচে 256, এই মানটা তোমরা অলরেডি কিন্তু আমরা আর সরাসরি যেহেতু এর মান হাফ দেওয়া হয়েছে আর এর মান আমরা -1/2 পাইছি, এটা কতেও ছিল খতেও ছিল,
তো যাও কেটে আমি সরাসরি এখানে বসে দিচ্ছি অতএব এ এর মান লিখে দেবো হাফ আর ওয়ান মাইনাস আর এর মান যেহেতু মাইনাস হাফ এখানে বসে গেল আর এন এর জায়গাতে যেহেতু এখানে কয়টি পদের সমষ্টি দেওয়া নাই সুতরাং এখানে এন থেকে দেবো তাহলে ওয়ান মাইনাস এখানে মাইনাস ওয়ান ডিভাইডেড টু এখানে পঁচাশি আর নিচে থাকবে দুই পাঁচ ছয় এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে এন এর মানটা নির্ণয় করতে হবে তো তার পরবর্তীতে দেখো এটাতে কিন্তু আগের মতোই এখানে হচ্ছে থ্রি ডিভাইডেড টু তাহলে ওয়ান ডিভাইডেড টু গুণিত টু ডিভাইডেড থ্রি এটা ঘুরে গেলে আর এই জায়গাতে আসতেছে ওয়ান মাইনাস দেখো মাইনাস হাফ যেহেতু আছে এখানে মাইনাস রেখে দিতে হবে যেহেতু এটা মাইনাস এন এর মানটা জোড় সংখ্যা হতে পারে বেজোড় সংখ্যা হতে পারে সমান দেখো পঁচাশি আর নিচে দুই পাঁচ ছয় এটা যখন কেটে গেল তাহলে এখানে গিয়ে দেখো এই জায়গাতে একটু আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে তারপরে এখান থেকে এই জায়গাতে যখন আমরা দেখবো যে ওয়ান ডিভাইডেড থ্রি আছে এই ওয়ান ডিভাইডেড থ্রিটা সরাসরি এই পাশে পঁচাশির সাথে গিয়ে গুণ হবে ওয়ান মাইনাস হাফ এন এটা রাখলাম আর এখানে পঁচাশি গুণিত থ্রি ডিভাইডেড দুই পাঁচ ছয় এখন এটাতে গুণ যখন করব তখন আমাদের থাকতেছে এখানে দেখো পঁচাশি আর ছয় যখন আমরা গুণ করে দিচ্ছি থ্রি গুণ করে দিচ্ছি তাহলে এখানে পাবো পঁচাশি গুণ তিন অর্থাৎ দুইশো পঞ্চান্ন তাহলে এই জায়গাতে দেখো মান আমাদের আসতেছে ওয়ান মাইনাস মাইনাস হাফ টু দি পাওয়ার এন সমান দুই পাঁচ পাঁচ আর নিচে দুই পাঁচ ছয় এই মানটা আমাদের আসলে এখন দেখো এটাকে যদি আমরা এই পাশে নিই আর এটাকে যদি এই পাশে নিই তাহলে এটা মাইনাস থেকে যাবে আর এটা ওই পাশে যাওয়ার পরে প্লাস হবে অর্থাৎ কিন্তু আমরা লিখবো বাম পাশে অর্থাৎ ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন সমান ওয়ান মাইনাস দুইশো পঞ্চান্ন করে আর নিচে দুই পাঁচ ছয় এখন এটাতে দেখো মাইনাস হাফ এখানে আছে তার উপরে এন এখানে যদি লসাগু করে দিই তাহলে দুই পাঁচ ছয় বিয়োগ দুই পাঁচ পাঁচ আর নিচে দুই পাঁচ ছয় এখানে কিন্তু শুধু এক বেশি আছে সুতরাং এখানে পরবর্তী লাইনে আমি আর পর লাইন না করে দেখে দিচ্ছি এখানে হবে পরবর্তী লাইনে ওয়ান ওয়ান হলে দেখো এটার ক্ষেত্রে এখন আমাদের দুইশো ছাপ্পান্ন কতবার দুই গুণ করলে দুইশো ছাপ্পান্ন হচ্ছে সেটা আমাদের নিয়ে আসতে হবে তো দেখো এখানে দুইশো ছাপ্পান্ন নেওয়ার জন্য যদি আমরা টু গুণিতক টু গুণিতক টু গুণিতক টু গুণিতক টু দেখো দুই দুগুণ চার চার দুগুণ আট আট দুগুণ ষোলো ষোলো দুগুণ বত্রিশ বত্রিশ দুগুণ চৌষট্টি চৌষট্টি দুগুণ একশো আঠাশ একশো আঠাশ দুগুণ দুইশো ছাপ্পান্ন তাহলে এখানে আমাদের দুই বসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটা তাহলে এখানে আমরা পরবর্তীতে লিখবো দেখো মাইনাস হাফ টু দি পাওয়ার এন সমান মাইনাস এই হাফ দেওয়ার পরে এখানে লিখে দেবো এইট কিন্তু এই জায়গাতে আমাদের যেহেতু জোর পাওয়ার আসছে এখানে মাইনাস দিলেও আমাদের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এটাও যেই যার উপর পাওয়ার এন এটাও কিন্তু একই রাশির উপরে পাওয়ার এখন এইট আছে তাহলে অতএব দেখো পাওয়ারটা সমান হবে এন সমান এইট অর্থাৎ আটটি পদের সমষ্টি আমাদের আসবে এই সংখ্যাটা অর্থাৎ পঁচাশি বাই দুইশো ছাপ্পান্ন তাহলে এখানে বলা হয়েছে যে মোট কতটি পদের সমষ্টি পঁচাশি বাই ছাপ্পান্ন তাহলে অতএব আটটি পদের সমষ্টি পঁচাশি বাই ছাপ্পান্ন তো যাক তোমরা অনলাইন অঙ্কটা আমি আশা করি খুব ভালোভাবে বুঝে নিয়েছো তো তোমরা নিয়মিত আমার ভিডিও দেখো এবং আমার পাশেই থাকো এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু